ওবায়দুল কাদের নানক এবং ডিবি হারুনদের মতো রাঘব বোয়ালদের গ্রেফতারে র্যাব সক্রিয় রয়েছে বলে জানিয়েছেন সংস্থাটির আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফেরদৌস তিনি দাবি করেন পাঁচ আগস্টের পর র্যাবের একজন সদস্য পালিয়ে যাননি সবাই কর্মস্থলে যোগ দিয়েছেন বিস্তারিত জানাচ্ছেন জিয়া খান ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী সরকারের পতনের পর আইন শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা থেকে শুরু করে অনেকেই যোগ দেননি কর্মস্থলে দেশ ছেড়ে পালানোর পাশাপাশি আত্মগোপনে থাকার অভিযোগও রয়েছে অনেকের বিরুদ্ধে র্যাবের দাবি ছাত্র জনতার অভ্যুত্থান সফল করতে যা করার ছিল তাই করেছিলেন তারা ছাত্র জনতার উপরে লিথাল উইপেন কখনোই ব্যবহার করা হয়নি র্যাবের কোনো সদস্য দ্বারা সো সেইভাবে আমরা কিন্তু সবসময় আছি সাধারণ ছাত্র জনতার যে আন্দোলন ছিল সেটার সাথে আমরা ছিলাম দশ হাজার ফোর্সের ভিতরে ফোর্টি ফোর পুলিশ কিন্তু আমাদের কোনো সদস্য কিন্তু পালিয়ে যায় নাই এবং কোনো সদস্য কিন্তু কর্মবিরত যায় নাই আমরা প্রথম থেকে যেভাবে একসাথে ছিলাম আমরা শেষ পর্যন্ত একসাথে ছিলাম পাঁচ আগস্টের ঘটনায় প্রভাবশালী অনেককে গ্রেফতারের দাবি করে এই কর্মকর্তা বলেন ওবায়দুল কাদের নানক ও ডিবির হারুনকে গ্রেফতারে তারা সক্রিয় এদের বিষয়ে আমাদের তৎপরতা অব্যাহত আছে আমরা যখনই তাদেরকে গ্রেপ্তার করবো আমরা তাদেরকে গ্রেফতার করেছি যারা মামলার এক নাম্বার দুই নাম্বার আসামি এবং প্রতিদিনই আপনি দেখবেন যে রাহক গোয়াল যারা তাদেরকেই আমরা ধরতেছে আমরা ছোট পর্যায়ের যে স্টার সেটা আমি বললাম যে আপনাকে আমি এক হাজার জনকে ধরেছি সর্বমোট এর আগে সদরঘাট থেকে অপহৃত শিশু আবদুল্লা আল নুর তুষারকে সাত দিন পর পিরোজপুর থেকে উদ্ধার করেছে র্যাব তবে পলাতক রয়েছে অপহরণকারী বাদল ওরফে হৃদয় জিয়া খান বাংলা ঢাকা